নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। সাত এই কথাটা, কিন্তু এই শব্দটা অন্তত আমার কাছে খুব রোমাঞ্চকর, কারণ এই সাত নিয়ে আমাদের কত রকম স্বপ্ন। সাত রঙের রামধনু, সাত সুর, সপ্তডিঙা, সপ্তরথি, এই সাত নিয়ে এত রকমের শব্দ রয়েছে এবং প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মানে, এবং আমাদের যে কোনো রকম দার্শনিক বা কাব্যিক ভাবনার সঙ্গে সাত কথাটা জড়িয়ে রয়েছে। কাজেই এই অনুষ্ঠানটা যখন নামকরণ হলো সাত সকালের সুর, বেশ একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো। আজ থেকে শুরু হচ্ছে এই প্রভাতী অনুষ্ঠান, শুরু হলো আপনাদের সঙ্গে পথ চলা সাত সকালের সুরে সুরে। আর এই পথ চলাতে আমাদের একমাত্র পাথেয় কিন্তু আপনাদের ভালো লাগা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের পাশে থাকা এবং অনবরত যে সাহচর্য আপনাদের কাছ থেকে পাই সেটা। আর আজকের এই পথ চলা যার হাত ধরে শুরু করব, তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের সকলের অত্যন্ত অত্যন্ত প্রিয় শিল্পী, যার নাম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আজকের শিল্পীকে প্রমো চলেছে এতদিন ধরে। আজকে আমাদের শিল্পী পুবালিদি, পুবালি দেবনাথ। পুবালিদি, তোমাকে স্বাগত এবং সুপ্রভাত। সুপ্রভাত। পুবালিদি, আশা বাণী আমার মধ্যে একটা সাংঘাতিক কি বলবো এক্সাইটমেন্ট কাজ করে, কারণ পুবালিদির কাছ থেকে এত কিছু জানতে পারি, নতুন নতুন একটু অন্যরকম এত কিছু জানা যায়। এবং পুবালিদির প্রেজেন্টেশনটা, রবীন্দ্রনাথের গানের প্রেজেন্টেশন এমন অন্যরকম যে ওটা না বুঝে থাকা যায় না। আমি যদি মনকে বন্ধ করে থাকি যে আমি বুঝবো না এই গানটা, তবু পুবালিদির গান সেটা বুঝিয়ে দেবে। কাজে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা চলে যাই পুবালিদির গানে। প্রথমে দেখি পুবালিদি কি গান শোনায়, তারপর তো আমাদের গল্প চলতেই থাকবে। আর বন্ধুরা, আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, তারাও তো ফোন করবেন এবং তাদের অনুরোধ জানাবেন। দেখি পুবালিদি প্রথমে কি গান শোনায়। একদম শুরুতেই একটি গান সকালের সুর জগিয়ায় গাইব। গানটি আমার খুব ভালো লাগে এবং এটা ওনার 22 বছরের রচনা। আর সেই সময়টায় রবীন্দ্রনাথ প্রচুর ক্লাসিক্যাল ভাঙা গান করছেন, তো আর তখনকার দিনে মানে খুব আমাদের চলতি ভাষা, যেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ পাল্টিয়েছেন, সেইটা কিন্তু নেই। দেখবে শুদ্ধ ভাষা ব্যবহার হয়েছে বেশি গানের মধ্যে। একটা ধ্রুপদী চাল গানটায়, হ্যাঁ, তোমার তো সবই জানা গান, সকলেরই জানা, কিন্তু একদমই একটা অন্য রকম। হৃদয়
সুন্দর শুরু বোধহয় আর হতে পারতো না এই গানটা দিয়ে যা শুরু হলো আর কি আজকের দিনটা। আর যখন পুবালি দিয়ে গানটা গাইছিলেন তখন একটা কথা মনে হচ্ছিল, পৃথিবী কিন্তু শুধুমাত্র আমরা মাঝে মাঝেই নানা রকম যখন অঘটন বা দুর্ঘটনার কথা শুনি বা ভাবি বা কানে খবর আসে তখন মনে হয় যে এই পৃথিবী কি বাসযোগ্য। এই পৃথিবী কিন্তু সত্যি বাসযোগ্য। যখন এই ধরনের গান শুনি তখন মনে হয়, আর এই পৃথিবীকে যারা সুন্দর করেছেন এমন দুজনের কথা একটু বলে নিই। আজকের দিন অর্থাৎ 16ই মে কেন বিখ্যাত, এই পৃথিবীটাকে তারা সুন্দর করেছিলেন বলে, এমন দুজন মানুষের কথা বলি। 1920 সালে ফরাসি যোদ্ধা জোয়ান অফ আর্ককে সন্ত আখ্যা দেওয়া হয় এই দিনটিতে, কারণ 15th সেঞ্চুরিতে 100 ইয়ার্স ওয়ারে তিনি একজন যোদ্ধা ছিলেন এবং সেই যুদ্ধটা কোন স্তরে পৌঁছলে পরে তাকে সন্ত আখ্যা দেওয়া হয়। আর 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয় সিকিম, কাজে 1975-এর আগে যারা সিকিম গিয়েছিলেন তারা কিন্তু বিদেশ ভ্রমণ করেছেন, এখন সেটা আমাদের স্বদেশ হয়ে গেছে। 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। এইটুকু বললাম আপাতত আজকের দিনের তাৎপর্য হিসেবে। এবারে আবার পুবালিদির কাছে যাই, দেখি পুবালিদি এবারে কোন গান শোনা। আসলে গান তো গাইতে ইচ্ছে করে সবই। আরেকটি গান তুমি এক্ষুনি বললে যে আমাদের সমস্ত, দেখো আমাদের সমস্ত প্রকৃতি আমাদের জন্য আছে, কিন্তু মানুষ আমরা আমরা নিজেদের আলাদা করে ভাবি প্রকৃতি থেকে, তাই না? সেটা আমাদের অহংকার যে আমরা সব কিছুর থেকে আলাদা। বলতে পারি যদি পরম শক্তি বলে কিছু থাকে তারই পরে আমরা, বাদ বাকি তারপরে এই সমস্ত বিশ্ব জগৎ। এই যে ভাবনা, এই অহংকার থেকে কিন্তু আমরা, এই অহংকারের ফলে আমরা প্রকৃতির অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত হই, তাই না? কিন্তু রবীন্দ্রনাথ এটা কখনোই মনে করেননি, তিনি এটা উপলব্ধি করতেন বারে বারে যে আমি এই প্রকৃতির অংশ, আমি সেই পরম শক্তিমানেরই অংশ, তাই আমার ভেতরের সমস্ত অহংকার তুমি দূর করো, সেটা রবীন্দ্রনাথ বারে বারেই বলতেন। এই গানটির মধ্যেও, এখন যে গানটি গাইতে ইচ্ছে করছে, এই গানটির মধ্যেও সে কথা বলা আছে। আমি এখানে রাগের কথা খুব একটা ভাবছি না, এই কারণে আমার রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে সকালের রাগ, বিকেলের রাগ, এই রাগের থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার বক্তব্য, তাই না? সেটা আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে আমি এ কথা বলতে পারি। Oh,
কোনো সময় না, কোনো কোনো সময় বাকরুদ্ধ করে দেয়। তখন মনে হয় চুপ করে থেকে যে আরামটা পাই, মানে সত্যি, মানে যেটা আমি বলতে চাইছি আর কি, কোনো কোনো গানের সুর, কোনো কোনো গানের কথা এমনভাবে ক্লিক করে যায় সময়ের প্রেক্ষিতে, তখন মনে হয় চুপ করে থাকাটাই শ্রেয়। এই যে পেলাম যেটা, সেই পাওয়াটাকে শুধু ওই নৈঃশব্দের মধ্যে পাওয়াটাকে আরও বেশি আহরণ করি, আরও বেশি আহরণ করি। ঠিক উপরে দিয়ে এই গানটা শুনে আমার এটাই মনে হচ্ছে। বন্ধুরা, আমরা থাকবো তো এরকম আরও অনেক কথায়, আরও অনেক গানে, কিন্তু তার আগে বলি, আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন, যারা আজকে পুবালিদের কাছে আপনাদের পছন্দের গান শুনতে চাইছেন, আপনাদের মনের মতো গান শুনতে চাইছেন, তারা অবশ্যই ফোন করুন 2534-5554 এই নাম্বার। নাম্বারটা আরেকবার বলছি, 2534-5554 এই নাম্বারে ফোন করুন। আপনারা সরাসরি পুবালিদের সঙ্গে কথা বলতে পারবেন, আপনাদের মনের ইচ্ছে যে গান আপনারা শুনতে চাইছেন এই মুহূর্তে সেটা পুবালিদিকে জানাতে পারবেন। পুবালিদি, তোমাকে কাছে পেয়ে তো আমার সমস্ত কি বলবো উদ্ভট প্রশ্ন, যেগুলো আর কখনো করা যায় না, সেগুলো তো করতে পারি। আমরা এই প্রসঙ্গতেই ফিরবো, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি বিরতির পরে।